নবকুমারী ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস 2022 শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন। আজ আমি ক্লাস 4 ইংলিশ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আমাদের আলোচনা চলে যাই। শিক্ষার্থীরা তোমাদের বইয়ে হচ্ছে পেজ নাম্বার 220 দেখো, এখানে কিন্তু 10 ব্র্যান্ডস নিয়ে আজকে আমরা আলোচনা করব। ব্র্যান্ডসটা পড়ার আগে এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে, সেগুলো আমরা দেখব। তাহলে ব্র্যান্ডসটা আমাদের পড়তে সুবিধা হবে এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে। দেখো এখানে ইউনিট 10 এ যে এ নাম্বার আছে যে লুক, লিসেন অ্যান্ড সে। লুক অত দেখা বা তাকানো, লিসেন অত শোনা, অ্যান্ড অত অ্যাগো, সে অত বল, সেটা তোমরা আগো জানতে পেরেছ। দেখো আমরা এখন দেখবো, শুনবো এবং বলবো। দেখো একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, কি এর মুখটা হচ্ছে কি ডান দিকে, তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন। দেখো এই অ্যারো চিহ্নে কি নিচের দিকে লেখা আছে যে রাইট, অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন রাইট, রাইট অর্থ হচ্ছে কি ডানে। আর তারপর দেখো এদিকে আছে আরেকটা অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন যেটা বলে লেফট, লেফট অর্থ হচ্ছে বাম, রাইট হচ্ছে ডানে, লেফট হচ্ছে বামে। তারপর দেখো কি সুন্দর একটা সবুজ মাঠ দেখা যাচ্ছে বা ভূমি দেখা যাচ্ছে, যে মাঠে আমরা কি করি খেলাধুলা করি, তারপর হচ্ছে সবজি ফলাই, তাহলে গ্রাউন্ড, ভূমি বা মাঠের হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ড অর্থ ভূমি বা মাঠ। দেখো কি সুন্দর একটা আকাশ দেখা যাচ্ছে, এ আকাশে ইংলিশ হচ্ছে স্কাই, স্কাই অর্থ হচ্ছে আকাশ। তার পাশে কী আছে বার্ড, একটা কি পাখি, পাখির ইংলিশ হচ্ছে বার্ড। তাহলে আমরা এই র্যাম্পসটা পড়ার আগে এই ওয়ার্ড মিনিংগুলো জেনে নিলাম, তাহলে আমাদের র্যাম্পসটা পড়তে সুবিধা হবে। লেফট রাইট অর্থ হচ্ছে ডান দিকে, লেফট অর্থ হচ্ছে বামে, গ্রাউন্ড হচ্ছে ভূমি, আর স্কাই অর্থ হচ্ছে আকাশ, বার্ড হচ্ছে পাখি। তাহলে চলো আমরা কী করি র্যাম্পসটা পড়ি। লুক, লিসেন অ্যান্ড সে, আমরা দেখবো, শুনবো এবং বলার চেষ্টা করবো। আজ দেখো আমরা যে ওয়ার্ডগুলো শিখেছি সেগুলো একটু দেখে নিই। রাইট, আর আই জি এইচ টি, রাইট অর্থ হচ্ছে কি ডান। দেখো 2 নম্বর হচ্ছে লেফট, আর ই এফ টি, গ্রাউন্ড, জি আর ও ইউ এন ডি, গ্রাউন্ড অর্থ হচ্ছে ভূমি। স্কাই অর্থ হচ্ছে আকাশ, এস কে, দেখো আকাশ। তারপর বি আর আর ডি, বার্ড অর্থ হচ্ছে পাখি, আমরা সবাই পাখি চিনি তাই না। দেখো রাইট অর্থ হচ্ছে ডান, লেফট অর্থ হচ্ছে বাম, গ্রাউন্ড অর্থ হচ্ছে ভূমি, স্কাই অর্থ হচ্ছে আকাশ, বার্ড অর্থ হচ্ছে পাখি। তাহলে আমরা এই ওয়ার্ড মিনিংগুলো জেনে গেলাম, চলো আমরা রাইটসটা পড়ি। আমরা রাইটসটা লিখে লিখে মুখে বলবো, লুক, ল্যান্ড, তারপর হচ্ছে লুক, রাইট, সে হ্যালো, লুক, ল্যান্ড, বামে কি তাকাও। আমরা একটু আগে শিখেছি যে লুকত তাকানো বা দেখা, লেখ হচ্ছে বাম, তাহলে বামে তাকাও, লুক, রাইট, রাইট আমরা শিখেছি কি ডান, হ্যালো, হ্যালো বল, লুক, ল্যান্ড, বামে তাকাও, লুক, রাইট, ডানে তাকাও, সে হ্যালো, হ্যালো বল। তারপর দেখো
by look at the back পাখির দিকে তাকাও say goodbye বিদায় জানাও তাহলে দেখো শিক্ষার্থীরা রাইমসটা কত সুন্দর look left বামে তাকাও look right ডানে তাকাও say hello hello বলো look at the ground যে ভূমির দিকে তাকাও look at the sky আকাশের দিকে তাকাও look at the back পাখির দিকে তাকাও say goodbye বিদায় জানাও ओपेन माने कि खोला मेटी बोई खुलछे ताइना देखो क्लोज सी एल ओ एस ई क्लोज क्लोज अब तो कि बंद करा देखो मेटी किन्तु बोई बंद करछे ताइना देखो शो मी एस एच ओ डब्ल्यू शो मी एम ई मी शो मी अर्थ होच्छे देखानो आमाके देखाओ एकटी मेये कि एकटी छेलेके कि देखाच्छे एकटी जगर मध्य बा सामथिंग किसु एकटा देखाच्छे ताहले देखो आमरा ए वन मिनिटगुलो बोर्डे देखी देखो ओ पी ई एन ओपेन ओपेन तो खोल ओपेन द विंडो जानालाटी खोलो देखो मेटीगुलो जानालाटी खुलछे ओपेन द विंडो ओपेन होच्छे कि खोला विंडो होच्छे जानाला ओपेन द विंडो जानालाटी खुलो क्लोज द डोर दरजाटी बंद करो क्लोज तो बंद करो आमरा एक्खुनि शिखलाम डोर तो होच्छे दरजा देखो मेटी किन्तु ठीक दरजाटी बंद करछे तारपर देखो एकटी छेले एकटी मेयेके कि बोलछे जे शो मी योर बैग शो तो देखा मियो तो आमाके योर तो तोमार बुक बैग तो होछे थले बा बैग तोमार बैगटी आमाके देखाओ तारपर देखो एखाने कि आछे सी नम्बर आमाके मिल करा करबो बोलबो साथे मिल करा करबो देखो कि बला होयेछे जे देखो एक छेले एक मे एक बोई निये बोशे आछे आर एक मे कि करछे बैग थेके किछु बेर करछे कि बेर करछे सेटा देखो ओपेन योर बैग तोमार बैगटी बा थलेटी खुलो तारपर शो मी योर बुक आमाके तोमार बोईटी देखो देखो एखाने कि बोलतो बोलेछे मिलकरण करतो बोलेछे ताहले तोमार बैगटी खुले तो आमाके बोईटी देखो ताहले मिलछे ना शिक्षार्थीरा अवश्य मिलकरण होयेछे ताहले देखो आमरा एई इउनिटे कि शिखलाम इउनिटे होच्छे आमरा वार्ड मिनिंग शिखलाम तारपर वार्ड मिनिंग यूज करे किभाबे तोमार होच्छे वाक्यगुला बांगला करा जाय सेगुलो शिखलाम तारपर होच्छे कि मिलकरण शिखलाम ताहले आज देखो ओपेन तो खोला सेटा जानलाम कविते एखन आमरा लिखे शिखब ओ पी ई एन ओपेन द विंडो ताहले बांगला कि होबे जानलाम कि
দরজাটি বন্ধ করো পর্যন্ত বন্ধ করা পর্যন্ত দরজা দেখো তিন নাম্বার কি আছে দেখো শিক্ষার্থীরা আমি তোমাদের কি ইউনিট 10 আমি এখানে ওয়াটারিং গুলো আগে বলে দিয়েছি তারপর হচ্ছে র্যান্স করিয়েছি এই র্যান্সটা তোমরা কি করবা বাসায় মুখস্থ করবা এখন যা করিয়েছি সেগুলো সব CW খাতা তুলবে এবং মুখস্থ করে SW খাতা অবশ্যই লিখবে দেখো ওয়াটারিং আছে র্যান্সটার উপর ওয়াটারিং গুলো আগে ভালো করে শিখবে তারপর র্যান্সটা করবে মুখস্থ করবে তারপর দেখো ইউনিট 11 হচ্ছে কি এখানেও অনেকগুলো ওয়াটারিং আছে সেগুলো আগে কি করবে শিখবে তারপর এখানে ওয়াটারিং গুলো ইউজ করে বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা করবে আবার বাংলা থেকে ইংলিশ করবে যেগুলো আমি তোমাদেরকে কি বলে দিয়েছি সবগুলো তুমি CW করবা তারপর হচ্ছে SW করবা মুখস্থ করে ভালো শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ